আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম দ্বিতীয় পাঠের দ্বিতীয় অংশ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অংশটি পড়ব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এসো আমরা তোমাদের বইয়ের 14 নম্বর পেজটি বের করি। আশা করি তোমরা সবাই 14 নম্বর পেজটি বের করেছ। দেখো, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের উৎস। তাহলে কি অধ্যায়টির নাম? বৌদ্ধ ধর্ম তাহলে আজকে আমার তৃতীয় পাঠে বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের উৎসব। আমরা গত ক্লাসে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের উৎসব। তাহলে এসো দেখো, বৌদ্ধ ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করে, শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমা ও বৌদ্ধ ধর্মের একটি উৎসব, মাঘী পূর্ণিমাও একটি বৌদ্ধ ধর্মের উৎসব। আমাদের মধ্যে দেখো, কেউ আমরা মুসলমান, কেউ আমরা হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। তাহলে আমাদের মুসলমান ধর্মের তো অনুষ্ঠানগুলো আমি জেনেছি, আজকে আমরা বৌদ্ধ ধর্মের প্রধান উৎসবের নাম কি? তাহলে মাঘী পূর্ণিমা। তাহলে আমরা জানলাম কি, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসবের নাম মাঘী পূর্ণিমা। এবার এসো খ্রিস্ট ধর্মের উৎসবগুলো আমরা জানি। খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসাবে পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করেন, একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে, ইস্টার সানডে পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তাহলে আমরা দেখো, বৌদ্ধ ধর্মের কী কী অনুষ্ঠান আমরা জানলাম। বৌদ্ধ ধর্মের হচ্ছে মাঘী পূর্ণিমা, বৌদ্ধ ধর্ম হচ্ছে মাঘী পূর্ণিমা, হ্যাঁ। আর খ্রিস্ট ধর্মে এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম, হ্যাঁ। আর খ্রিস্ট ধর্ম অনুষ্ঠানগুলো কি কি আমরা জানলাম? গুড ফ্রাইডে, ইস্টার সানডে, হ্যাঁ। গুড ফ্রাইডে ইস্টার সানডে, এগুলো হচ্ছে যিশু খ্রিস্টান ধর্ম। তাহলে মাঘী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্ম ও ধর্মে বলি অনুষ্ঠান, আর গুড ফ্রাইডে, ইস্টার সানডে, এগুলো হলো খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান। তোমরা নিশ্চয়ই দেখেছ সাদা সাদা দাড়ি পরে, মুখ ভর্তি টুপি, লাল জামা পরে,
একজন কি সবাইকে গিফট দিয়ে বেড়ায়, তাই না? চকলেট দেয়, উপহার, বিভিন্ন রকম উপহার দেয়, তাই কি বলে সেন্টা ক্লজ। ধর্মে আমরা বৌদ্ধ ধর্মে জানলাম, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে যে উৎসব পালন করা হয়, এই সময় বৌদ্ধ ধর্ম অনুসারীরা বিশেষ প্রার্থনা করে, শিশুরা প্রার্থনা করে এবং বিভিন্ন সবাই অংশগ্রহণ করে। মাঘী পূর্ণিমা ও একটি এই বৌদ্ধ ধর্মের একটি উৎসব। আর খ্রিস্টান ধর্ম কি প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসাবে পালন করা হয়। তাহলে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হয়, ওইটাকে আমরা বড়দিন বলি। এবং এই দিনে কি হয়, খ্রিস্ট ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করেন, একে অপরকে উপহার দেন এবং আনন্দ খাওয়া দাওয়া ইত্যাদি করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে, ইস্টার ফ্রাইডে বললাম তো আলোচনা করে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে তোমরা এই যে এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম উপাসনালয়, তারা ওরা বৌদ্ধ ধর্মে কিভাবে বৌদ্ধ অনুসারীগণ বসে আছে এদের ছবি দেখা যাচ্ছে। আর যে এটা হলো খ্রিস্টান ধর্ম, মানে বড়দিনের অনুষ্ঠান সূচি, এটা বড়দিনের খ্রিস্টান ধর্মের বড়দিনের অনুষ্ঠান সূচি, নিশ্চয় তোমরা ছবি দেখছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানগুলো ঠিক মতো বুঝেছ। এবার আসো আমরা একটা টিক চিহ্ন পড়ি, বই একটা টিক চিহ্ন আছে, দেখো সঠিক উত্তরটির পাশে টিক দাও। মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বলো তোমরা কোন ধর্ম? এটা হচ্ছে তাহলে উত্তর হবে, সবাই জানো তোমরা মাঘী পূর্ণিমা কিসে? বৌদ্ধ ধর্ম। তাহলে উত্তর হবে বৌদ্ধ ধর্ম। এসো আমরা বলে নিই, পূর্ণিমা কোন ধর্মের উৎসব? বলো মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম? উত্তর হলো বৌদ্ধ ধর্ম। তাহলে লিখো বৌদ্ধ ধর্ম। আমরা দ্বিতীয় পাঠটি শেষ করলাম। দ্বিতীয় পাঠ দেখো, দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন আছে, পেজ নাম্বার 74। হ্যাঁ এখানে দেখো অধ্যায় 2, অল্প কথায় উত্তর দাও, বাংলাদেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম দেখো। তোমরা নিশ্চয় এটা বা খাতায় বাসায় লিখবে। আবার মুসলমান ধর্মের 2টি প্রধান ধর্ম উৎসব এর নামও লিখবে, তোমরা জানো নিশ্চয় ঈদ উল ফিতর। 2টি মুসলমান ধর্মের উৎসবের নাম ঈদ উল আজহা, ঈদ উল ফিতর। তারপর হিন্দু ধর্মের 2টি প্রধান উৎসবের নাম, পূজার নাম লিখতে পারবা, তোমরা নিশ্চয় পারবা, কি সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তারপরে হিন্দু ধর্মে আছে দুর্গাপূজা, হ্যাঁ এরকম। তারপর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্ম উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা। কত তারিখে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়? 25শে ডিসেম্বর। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমরা ছোট প্রশ্ন অল্প কথা উত্তর প্রশ্নগুলো সুন্দর করে বাসে পড়বে এবং মুখস্থ করে লিখবে। আর বড় প্রশ্নগুলো হচ্ছে শ্রেণীকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন, এটা একটা নিয়ে তোমরা তোমার এক বান্ধবী আরেক বান্ধবী কী করে সহযোগিতা করবা পড়াশোনায়, তারপরে কথাবার্তা গল্পতে, তারপর সাহায্য করা, হ্যাঁ তারপরে বাংলাদেশে আমরা কীভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করি, বাংলাদেশে আমরা আমরা হিন্দু মুসলমান আমরা যে ধর্মের হই না কেন আমরা উৎসব সবার, ধর্ম সবার নিজ নিজ আর উৎসব সবার। তাহলে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো তোমরা বাসে পড়ে লিখবে। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই বাসে পড়তেছো, বাসায় করে খাতাতে অপশন তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে বাসায় করবে, কভার পেজ, স্কুলের নাম, বিষয় ঠিক মতো লিখবে,
এবং একটা জিনিস তোমরা নাম লেখো, রোল লেখো না, অনেকে সুন্দর করে রোল লিখবা, তোমার ভর্তি রোল দেওয়া হচ্ছে সেটা লিখবা, বেতন কার্ডে লেখা আছে সেই রোলগুলো দেখে লিখবা, এবং কোন সেকশন, শুধু তৃতীয় লিখে দিলে হবে না, তৃতীয় সেকশন শ্রেণী শাখায়, খ শাখায় না ক শাখায়, এটা সব সুন্দর করে নির্ভুলভাবে লিখতে হবে। তোমার যদি রোল নাম্বার নাও জানা থাকে, তুমি যোগাযোগ করবা স্কুলের শিক্ষকদের সাথে, যোগাযোগ করে তুমি তোমার রোল নাম্বারটা জেনে সুন্দর করে হাতে তোমার অ্যাসাইনমেন্টে লিখবে। তো যাই হোক, তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, তারপরে অবশ্যই প্রয়োজনে তোমরা ঘরের বাইরে বের হবে না। এই যে আমাদের এই দেখো এই কথাগুলোর সাথে আমরা কোনদিন পরিচিত ছিলাম না, এই লকডাউন বলো, কোয়ারেন্টাইন বলো, এগুলোর মধ্যে কি আমরা কোনোদিন আমরা ছিলাম না, এমন একটা বিশ্বের পরিস্থিতি সৃষ্টি হলো, গোটা বিশ্ব মনে হচ্ছে যে স্থবির হয়ে আছে, তোমাদেরকে পাচ্ছি না, তোমরা আসতে পারছো স্কুলে, আমরা স্কুলে যেতে পারছি না, তারপর কত মানুষের চাকরি চলে যাচ্ছে, কত মানুষের সবাই আমরা অনেকেই অনেকে চাকরিচ্যুত হয়ে কত কষ্ট করে জীবনযাপন করছে, আর তোমরা সবাই ছোট ছোট সোনামণিরা, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহ যেন এই পরিস্থিতি সব থেকে সবাইকে পরিত্রাণ করে দেয় এবং আমরা আবার স্বাভাবিক অবস্থায় আগের মতো স্কুলে যেতে, যার যেটা অফিস আদালত বলো, স্কুল কলেজ যেখানেই বলো, আমরা যেতে পারি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।